বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত শোভাপুরের গঙ্গা নদী পথে কলার ভেলায় চাপিয়ে চলছিল গরু পাচার। অত্যন্ত 200টি গরু গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রের দাবি, এদিন ভোরে শোভাপুর সীমান্তের গঙ্গা নদী থেকে 123টি গরু আটক করা হয়েছে। গরু আটক করলেও পাচারকারীদের অবশ্য ধরতে পারেনি বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, মালদা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ বাংলাদেশ সীমান্ত থেকে গরু পাচার বন্ধ করতে যৌথভাবে নজরদারি চালাবে বিএসএফ ও পুলিশ। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার DIGS গুলেরিয়া বলেন, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের IG YB কোয়ারনিয়ার নেতৃত্বে বিএসএফের উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল এদিন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের DG-র সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদা ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত শোভাপুরের পাশ থেকে বয়ে গেছে গঙ্গা নদী। গঙ্গার জল বাড়তেই এই সীমান্ত পথে দেদার গরু পাচার শুরু করেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কলার ভেলায় গরু বেঁধে অভিনব কায়দায় গরু পাচার হচ্ছে নদীপথে। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে শোভাপুরের ওপারে থাকা মুর্শিদাবাদ জেলার পাহাড়হাটি, ফুলতলা, লালপুর, ধানঘড়া, কামালপুর ও ধুলিয়ান থেকে প্রায় 200 গরু কলায় বেঁধে গঙ্গার জেলে নামিয়ে দেওয়া হয় বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে। বিএসএফের 78 ব্যাটালিয়নের জওয়ানরা স্পিড বোট করে নদীতে তল্লাশি চালিয়ে 123টি গরু আটক করে এদিন তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।